ওয়াহিম সাদা মো আলিকুম ও রহমাতুল্লাহ আতুল্লাহি আবার কাঁতু আলহামদুল্লিল্লা ওয়াসাদু ওসফদা মোহালা আজকে আমি মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা স্বামী অথবা এশ্রীকে চব্বিশ খান্চার মধ্যে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি চাইলে আপনার কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্য এই আমলটি করতে পারবেন এটি এতটাই শক্তিশালী একটি আমল এই আমলের সাথে জড়িত রয়েছে প্রধান চারজন ফরেস্তা হজরত জুবাহসালাম হজরত মি কাই আলি হজরত ইসলাম আলীহি সরাতাম হাজি এ এটি এমন একটি আমল যার জন্য আপনি আমন্ত্রী করবেন সেই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কথায় উঠবে এবং বসবে এতটাই আপনার প্রতি দুর্বল হবে এত অনুগত হবে যা আপনার কল্পনার বাইরে এই জীবনে বেঁচে থাকতে সে আর কখনোই আপনার অবাধ্য হবে না জীবনেও কখনো এক মুহূর্তের জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করবে না গাড়ি গারাজ করবে না মারধর করবে না এতটা বাধ্যবশ হবে যে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমি আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি বিশেষ একটি আমল নিয়ে হাজির হব যে কোনো ব্যক্তির নাম অথবা তার নামের পরে তার মায়ের নাম লিখে যদি কিছু কথা রয়েছে কথাগুলো বলে যদি আপনি ফু দেন যে আমি বলবো যদি ফো দেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য বাধ্যবশ হয়ে যাবে তবে হারাম কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না সেদিকেও খেয়াল রাখবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোকে পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যেটি করবেন আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে একটি লিখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন তাহলেই আপনারা এই আমল করে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যা বলেছি খুব ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনারা কিভাবে আমলটি করবেন সেটি আমি বর্ণনা করব এই আমুলটি করার জন্য যেকোনো একটি সাদা পবিত্র কাগজ সামনে নেবেন এরপর দুইটি এই যে দেখেন এখানে দিয়েছি ব্যাকেট দিয়ে ও এভাবে থেকে শুরু করে এই কালবি পর্যন্ত আপনারা লিখবেন এরপরে যার জন্য আমল করবেন যদি নামগুল বাংলাতে লিখেন তাহলে এইখানে এই যে এতটুকুর ভিতরে কোনো কিছু না লিখে শুধু লিখবেন তার নাম এবং তার মায়ের নাম যদি তার মায়ের নাম আপনার হচ্ছে জানা না থাকে তাহলে তার নামের পরে বাবার তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন তারপরেই লিখবেন আলা মোহাবেতিন ওয়া মামাদ্যতিন আর এই জায়গায় আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন যদি আপনি বাংলাতে লিখেন আর আরবিতে যারা লিখবেন যদি আপনার যার জন্য আমল করবেন সে ছেলে মানুষ হয় এখানে তার নাম লিখবেন তার নামের পরে ইবনে লিখবেন ইবনে লিখার পরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা থাকে তাহলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলে ইবনের পরে লিখবেন এখন সে যদি মেয়ে মানুষ হয় তাহলে তার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন এরপরে তার মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম আলেসলাতসলাম অথবা হজরত হাওয়া আলেসলাত এই জায়গার মধ্যে লিখবেন আলা মোহাবতিন অমাদ দিনের পরে আপনার নিজের নাম আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে লিখবেন এরপর আপনার মায়ের নাম লিখবেন যদি আপনি মেয়ে মানুষ হন আপনার নাম এখানে লিখার পরে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন তারপরে হাত থেকে শুরু করে এভাবে যা লেখা আছে হুবুব লিখবেন দুই জায়গায় নাম লিখতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন এখান থেকে এই পর্যন্ত এবং কালবা আসার পরে আবারও সেই যদি আপনি মনে করেন যে আপনি বাংলাতে লিখবেন যার জন্য আমল করছেন এই জায়গাটার ভিতরে ঠিক আগের মতো করে তার নামের পরে তার মায়ের নাম লিখবেন অথবা তার নামের পরে তার বাবার নাম লিখবেন মা বাবার কিচ্ছু জানা না থাকলে শুধু তার নাম লিখবেন তারপরে ইলার পরে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এই ইলার পরে যদি আরবিতে লিখতে চান তাহলে আপনার যেটি করতে হবে কোনো ছেলে মানুষের জন্য আমল করলে এখানে তার নাম লিখার পরে আপনি ইবলে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে তাহলে হজরত আদম আলী সাল্লাহ অথবা হজরত হাওয়া আলিস সাল্লাহ এখানে লিখবেন এখন যদি যার জন্য আমল করবেন সে মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লিখার পরে বিনতে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলুসাল্লাহ আসলাম অথবা হজরত হাওয়া আলুসাল্লাহ আসসালাম এখানে লিখবেন আর ইলার পরে আপনার নিজের নাম আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন আপনি মেয়ে হলে আপনার নাম লেখার পরে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম তারপরে হচ্ছে দুইটা প্যাকেট দিবেন অর্থাৎ এই পুরো বিষয়টি ডাবল প্যাকেট দিয়ে প্রথম এবং শেষে দিয়ে আপনি আটকে দিলেন এরপরে এই তসাবের মধ্যে যেখানে লিখেছেন যে কাগজে লিখেছেন সামান্যতম আঁত বাঁকবেন মেখে একেবারে ছোটো করে ভাজ করে ফেলবেন ভাজ করে যে কোনো মাদুলিতে ভরে হয় গলায় অথবা হাতে আপনি ব্যবহার করবেন অথবা কমরে আপনি ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক সে যে খুশি সেই হোক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বর্ষ হবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু আমলটি সঠিক নিয়ে আমি যেভাবে বলেছি সেভাবে করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত